না না অত দুঃখ যাওয়ার দরকার নেই। 20,000 টাকা বেতন পায় হাইপোর কর্মচারী ভাটাংশু বলিও, তো নিজের পোস্ট বুক থেকে হবে আমি জানি না কোনটা করি না, ভাটাংশু নিজেই তো প্রকাশ করেছে ও 20,000 টাকা বেতন পায় ক্যামাক স্ট্রিটের কর্মচারী নিজেই, ওরা তো নিজেরা অফিসিয়ালি বলেছে। এগুলো হচ্ছে 1956-এর যন্ত্রণা তো আছে, অবক্ত ব্যথা। তারপরে গতকাল কাঁথির সমাবেশ দেখার পরে মদ বোতল বিক্রি থেকে যে কমিশন ভাইপো পাচ্ছে তার থেকে 50 লক্ষ টাকা ব্যয়ে গোটা রাজ্য জুড়ে হোর্ডিং টাঙা, আমি এনজয় করি। আমার তো এত টাকা নেই, আমাদের পার্টিরও এত টাকা নেই, তো বিনা পয়সায় সস্তার পাবলিসিটি খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। গো অ্যাহেড, কর্মচারীদের চালিয়ে যেতে বলুন। আর এই কর্মচারীদের এই সমস্ত কাজ মানুষ দেখছে, পশ্চিমবাংলায় এই সমস্ত কাজের কখনো মানুষ গ্রহণ করে না। আর যিনি মালিককে হারিয়েছেন, কর্মচারীদের এই ধরনের বিকৃত রুচির যে বহিঃপ্রকাশ সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমি অত্যন্ত এতে আনন্দিত, উৎসাহিত, এনজয়, যে রাজ্যের অপোজিশন লিডার অন্তত তোলামূল চোর পার্টিকে অন্তত যন্ত্রণা দিচ্ছে তাতে বোঝা যাচ্ছে। আর আমি সব গুছিয়ে রাখছি হোর্ডিংগুলো, তিহার জেলের গেটে গিয়ে দিয়ে আসবো একদিন, 23 সালের যে কোনো একটা দিন, শীতকালে হতে পারে নয় বসন্তকালে হতে পারে, আমি তার মধ্যে গিয়ে তিহার জেলে যাব। এর আগে পাঠিয়েছিল অনেক ফুল, সেগুলো গুছিয়ে রেখেছি, অনেক পোস্টকার্ড পাঠিয়েছে গেট ওয়েল শুন লিখে, সেগুলোও গুছিয়ে রেখেছি, সব নিয়ে একসঙ্গে রাজধানী এক্সপ্রেস বোঝাই করে বা কার্গো প্লেনে বোঝাই করে নিয়ে তিহারের জেলে ফেরত দিয়ে আসবো।